মুর্শিদাবাদের ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের ডোমকল ভবাতরণ হাইস্কুল কমিউনিটি হলে। করোনা মোকাবেলায় বর্তমান পরিস্থিতিতে রক্ত সংকট কাটাতে এই বিশেষ কর্মসূচির আয়োজন করলেন ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের শুভ সূচনা করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ আবু তাহের খান। এদিন এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় ফল, ছাতা, হেলমেট ও সার্টিফিকেট। সভাপতি আবু তাহের খান আজকের এই রক্তদান শিবিরে সকাল থেকেই রক্তদাতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তৃণমূল নেতাদের একসাথে চলার কথাও তিনি বলেন। রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডোমকল টাউন ও ব্লক সভাপতি, ডোমকল ব্লক উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পুরসভার পৌরপিতা, ডোমকল থানার ইন্সপেক্টর সহ অনেকে। রাকিবুল ইসলাম বাবর, রিপোর্ট এনটিভি ডব্লিউপি। অনেক মানুষ, এই যে বিশ্বব্যাপী যে ভাইরাস চলছে, আমরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের নেত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে মানুষের সেবা করেছেন এই দীর্ঘ 4.5 মাস ধরে, প্রতিটা মানুষকে খাবারের ব্যবস্থা করেছেন বিনা পয়সায় এবং হসপিটাল থেকে আরম্ভ করে সমস্ত রুগীদের চিকিৎসা বিনা পয়সায় করেছেন। পরিযায়ী শ্রমিক তাদেরকে বিদেশ থেকে ট্রেনে করে বিনা পয়সায় নিয়ে এসেছে। আমরা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা পরিবার, এমন কোনো পরিবার নাই যে আমাদেরকে ফোন করেছে বা কথা বলেছে তাকে খাবার পৌঁছে দিইনি। খাবারের অসুবিধা মুর্শিদাবাদ জেলায় কোনো দিন হয়নি, আজও হবে না। কোনো রুগী ওষুধ পায়নি, চিকিৎসা পায়নি এমন ঘটনা ঘটেনি। আমাদেরকে ফোন করলেই আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি, ওষুধ বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলা একমাত্র জেলা যে জেলায় আমরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় 97-98টা রক্তদান শিবির চলছে এই লকডাউনের সময়ে। এক ঐতিহাসিক ব্যাপার, গোটা ভারতবর্ষে কোনো জেলায় হয়েছে বলে আমার জানা নাই। আপনারা জেনে নেবেন, একমাত্র মুর্শিদাবাদ জেলা যে জেলায় আমরা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় 97টা এই জেলায় 26টা ব্লকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির করেছি। আজকে এই ডোমকল পৌরসভার উদ্যোগে, ডোমকল পৌরসভা টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এখানে রক্তদান শিবির চলছে এবং তার যিনি নেতা খামরুজ্জামান, তিনি এই টাউনের সভাপতি, তার উদ্যোগে সমস্ত নেতৃত্বকে এক জায়গায় নিয়ে এসেছেন এবং সেখানে ওসি, বিডিও তারা উপস্থিত আছে, প্রধানগুলো উপস্থিত আছে, পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা উপস্থিত আছে। সকলের উপস্থিতির মধ্য দিয়ে এক উন্মাদনা এই ডোমকল এসে দেখছি, এক নতুন উন্মাদনা। সেই উন্মাদনা নিয়েই পার্টি একত্রিত হয়ে সকলকে নিয়েই সংঘবদ্ধভাবে এই যে মানুষের প্রয়োজনে তারা পাশে লেগেছে, যেমন এক সময় তারা খাবার বিতরণ করেছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, বাড়ি বাড়ি, পঞ্চায়েতগুলো তারা কাজ করেছে, পঞ্চায়েত সমিতি কাজ করেছে। সেই সঙ্গে আমাদের অনেক এনজিও ভাইয়েরা আছেন, তারাও এগিয়ে এসে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষের, দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। আজকে রক্ত দিয়ে, মুমূর্ষু রোগীদের রক্ত দিয়েও আমরা চেষ্টা করছি তাদের পাশে থাকার। দলই নাই পার্টিতে, কোথাও কোনো দল, আজকে আপনারা দেখছেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি। অনেকে বাইরে থেকে অনেক কিছু মনে করে, কিন্তু মমতা ব্যানার্জি আমাদের একমাত্র নেত্রী, তিনি যা বলবেন আমরা তার বাধ্য সৈনিক। কারোর মনে গোসা থাকতেই পারে, কেউ পদ আমরা চাইতেই পারি, একটা পদ সকলে চাইতেই পারি, এমএলএ সবাই তার যোগ্যতা আছে। সুতরাং যখন তিনি ডিসিশন নেবেন, তার উপরে কেউ নাই, সবার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবাই এক জায়গায় আছি, এক জায়গায় থাকবো আগামী দিনে। এখানে ডোমকল থেকে এই দীর্ঘদিনের যে একটা পাথর এখানে বসে আছে, তাকে উপড়ে ফেলে দেবো সিপিএমকে।